তার সাথে সাথে উত্তরবঙ্গের মানুষ এই দিনটার জন্য অপেক্ষায় থাকে। চন্দ্রপুরের রাস উৎসব, যে রাস উৎসব 1941 সাল থেকে এখানকার মানুষ করে আসছে, এর অনেক ইতিহাস রয়েছে। এখানকার মানুষ যারা রয়েছে গঙ্গা ভাঙন পীড়িত মানুষ, এবং এখানে এখানে 1941 সালে এই মন্দিরটা যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা তলায় বাবা বসু তাঁতি সাধু বাবা এখানে থাকতেন, এবং এই এলাকার মানুষের তখন কিছু অসুখ বিসুখ হতে শুরু করেছিল। তখন ওই সেই গাছের তলায় একটা চায়ের দোকানও ছিল, সেখানকার সাধু বাবা তখন ওই মানুষদেরকে, এলাকার মানুষদেরকে বলেছিল যে তোরা এখানে আশেপাশে কোথাও হরিনাম সংকীর্তন হয় না, তো তোরা এখানে হরিনাম সংকীর্তন শুরু কর, তাহলে এখানকার এলাকার মানুষের সকলের মঙ্গল হবে, অসুখ বিসুখ থেকে মুক্তি পাবে। তখন আমাদের আমাদের কয়েকজন রয়েছে, তাদের নাম না করলে হয় না, এখানকার যারা কীর্তনটা যারা শুরু করেছিল, মেঘুটোলার নবীন মাহাতো এবং তুলসীরাম টোলার তুলসী মণ্ডল এবং ধর্মটোলার দুর্যোধন মণ্ডল এবং কুলীন মণ্ডল এবং বজুঘোষার বঙ্কু ঘোষ, ইনাদের কয়েকজনের উদ্যোগে তখন এখানকার রাস উৎসব শুরু হয়, রাসমেলা শুরু হয়, এবং এই মন্দিরটা স্থাপন হয়েছিল 1981 সালে। এখানকার এখানকার যে আমাদের ক্ষিতিশ সরকার মহাশয় রয়েছেন, তাদের সহযোগিতায়, এলাকার মানুষদের সহযোগিতায় এখানে মন্দিরটা স্থাপন হয়েছিল, এবং এলাকার আমাদের আশেপাশের সমাজের মুসলিম ভাইয়েরাও এই কীর্তন, এই রাস উৎসবকে সবরকমভাবে সাহায্য করে। এবং আমরা এই মেলাতে দেখতে পাব সারা রাজ্য থেকে, দূর দূরান্ত থেকে সাধুরাও আসে, এবং কি হিন্দু এবং কি মুসলিম, এই উৎসবটা মানে এখানে একটা মিলন উৎসব বলে আমরা বলতে পারি, সম্প্রীতির উৎসব বলতে পারি। এখানে আমরা সকলে এই দিনটার অপেক্ষায় থাকি, এবং সকলে এই দিনটাই আমরা সকলে মিলেই এই রাস উৎসবটাকে আমরা আনন্দ করি। এবং আমাদের এখানে যেটা সব থেকে মানে আজকে 31 তারিখ থেকে আজকে আমাদের শুরু হয়েছে, সকালবেলা আমাদের ভোরেরা গঙ্গা থেকে জল এনে এই মন্দিরটাকে ধুয়ে আজকে থেকে সকাল থেকে পুজো শুরু হয়েছে, কিছুক্ষণ আগে আমাদের উদ্বোধন হয়েছে, এবং 5 তারিখ নভেম্বর অবধি এই অনুষ্ঠান কীর্তন চলবে। তারপর শেষ দিন এখানকার এলাকার প্রবীণ মানুষদেরকে এই পঞ্চচন্দ্রপুর রাস উৎসব কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে, এবং যেই সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরকেও এখান থেকে সম্মান জানানো হবে, এবং এই এলাকার যেই সমস্ত বিশিষ্ট মানুষরাও রয়েছে তাদেরকেও এই মঞ্চ থেকে সম্মান জানানো হয়, এবং মালদা থেকে অনেকেই আসে, এবং অনেক দূর দূরান্ত থেকে অনেকেও আসতে শুরু করেছে। মেলা বসে গেছে অলরেডি, কালকে থেকে ভালোভাবে আরও সবাই দোকানপাটগুলো চালু হয়ে যাবে। অনেক রকমের এখানে দেখতে পাবো যে দূর দূরান্ত থেকে, যেমন পাথরের কাজ বলো এবং মানে খেলনা বা মেয়েছেলেদের চুড়ি, যারা ছোটো ছোটো যে সমস্ত ক্ষুদ্র শিল্পীরা রয়েছে তারাও এখানে খুব সুন্দরভাবে সারা মেলা জুড়ে বসে তারা আমাদের মেলাকে আকর্ষিত করে। গত কয়েকদিন আগে দেখলাম বন্যার সঙ্গে ঝাঁপিয়েছিল বন্যার্থদের, আজকে দেখছি পুজোতেও তুমি পাশে দাঁড়াচ্ছো, আর কি কি আছে ঝুলিতে তোমার, আবার কি বেরোবে নতুন কিছু? না, সেরকম কোনো ব্যাপার নয়, আমি এইটুকুটাই মানে কি আমার যেটা মানে কাজ আমি সেটুকুটাই করছি, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং আমি খুশি যে মানুষের পাশে আমি দাঁড়াতে আমি খুব খুশি হই, এবং এই এলাকার মানুষ এই, এবং এই মেলাটা দীর্ঘদিন ধরে আমার বাবা প্রাক্তন বিধায়ক এই রাস উৎসব এর সাথে যুক্ত, এবং এবার প্রথম আমি আমার হাত দিয়ে উদ্বোধনটা হলো। দীর্ঘ বছর ধরে বাবাই উদ্বোধন করে আসছে, কারণ এই এলাকায় আমরা বলে আমরা যেটা বললাম যে এই এলাকায় গঙ্গা ভাঙন পীড়িত এলাকা, সেই সময় যে গঙ্গা ভাঙনকে নিয়ে যে আন্দোলন, যে লড়াই,
যারা ছিলেন সেই সময় একটা বিশাল বড় ভূমিকায় ছিলেন রাম প্রবেশ মন্ডল। তো সেই সূত্র ধরে এলাকার মানুষ প্রচন্ড ভালোবাসে আমাদেরকে, তার সূত্র ধরেই আজকে আমরা এখানে রয়েছি, তাদের পাশে আনন্দ করছি, এভাবেই চাইছি যে মানুষের পাশে, সুখে দুঃখের পাশে থাকার চেষ্টা করছি। ধন্যবাদ।